আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের বায়োমেড ইউটিউব চ্যানেলে। গ্যাস্ট্রিকের ব্যথা, এটি অনেকেই বলে থাকে। এই ব্যথাটি সাধারণত পেটের উপরের দিকে হয়। এটি অনেক সময় বুকের ব্যথা হিসেবেও দেখা দিতে পারে। তখন হার্ট অ্যাটাকের ব্যথার সাথে কনফিউশন হতে পারে। পেটের নিচের অংশে বা পেটের উপরের অংশে জ্বালা পোড়া, রক ঢেকুর ওঠা, এ সকল সমস্যা হলে মানুষের দেখে সাধারণত গ্যাস্ট্রিক বা অম্বল বা অ্যাসিডিটি বলে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয়ে থাকে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ। উল্লেখ্য, গ্যাস্ট্রিক শব্দের অর্থ হল পাকস্থলী, যেটি সবারই আছে। যারা নিয়মিত খাবার গ্রহণ করেন না বা যারা ভাজা পোড়া খান অথবা দীর্ঘ সময় ধরে উপোস করেন, তাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্যাস্ট্রিক আলসার যে শুধুমাত্র পাকস্থলীতেই হবে এমন নয়। এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশে অথবা অন্ননালীর নিচের অংশ হতে পারে অথবা পুরো পৌষ্টিক তন্ত্র জুড়ে হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসাইন বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করুন, যাতে পরবর্তীতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজ কেন হয়? সাধারণত আমাদের পাকস্থলী থেকে একটি নির্দিষ্ট পরিমাণে অ্যাসিড উৎপন্ন এবং নিঃসরণ হয়। যখন গ্যাস্ট্রিকের সমস্যা বা পেপটিক আলসার ডিজিজ হয়, তখন আমাদের পাকস্থলী থেকে বেশি বেশি অ্যাসিড তৈরি হয় এবং এটি পাকস্থলীর মিউকোসাল লেয়ারকে নষ্ট করে এবং ভিতরের লেয়ারের সংস্পর্শে এসে প্রদাহ সৃষ্টি করে। হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া যেটি পাকস্থলীর মিউকোসাল লেয়ারকে নষ্ট করে, তখন অ্যাসিড অন্যান্য লেয়ারের সংস্পর্শে এসে প্রদাহ সৃষ্টি করে। অথবা জন্মগতভাবে অনেকের পৌষ্টিক তন্ত্রের দুর্বলতা থাকতে পারে বা অ্যাসিড বেশি নিঃসরণ হয়, অথবা প্রোটিন পরিপাককারী এনজাইম পেপসিন বেশি নিঃসরণ হলে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। যে সকল কারণে পাকস্থলীতে বেশি বেশি অ্যাসিড তৈরি হয়, সাধারণত স্টেরয়েড বা এনএসআইড জাতীয় ওষুধ সেবন করলে পাকস্থলী থেকে বেশি বেশি অ্যাসিড নিঃসরণ হতে পারে। আবার যদি খুব বেশি স্ট্রেস অথবা টেনশনে ভোগেন, ধূমপান করেন অথবা মদ্যপান করেন, তাহলেও পাকস্থলী থেকে বেশি বেশি অ্যাসিড উৎপন্ন এবং নিঃসরণ হতে পারে। যে সকল উপসর্গ দেখে বুঝবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে: পেটের উপরিভাগে ব্যথা বা জ্বালা পোড়া হওয়া, খাওয়ার ঠিক পরপর ব্যথা বাড়ে, যেটি সাধারণত গ্যাস্ট্রিক আলসার হলে হতে পারে, খালি পেটে ব্যথা বাড়া, যেটি ডিউডেনাল আলসারকে নির্দেশ করে। অনেকে এই ব্যথাটিকে ক্ষুধার জ্বালা বলে ভুল ভেবে থাকে। গভীর রাতে ক্ষুধার জ্বালায় ঘুম ভেঙে যাওয়া, অল্প খেলেই পেট ভরে আসা, রক ঢেকুর ওঠা, বদহজম হওয়া। গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার হলে সাধারণত অ্যান্টাসিড বা পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ দেওয়া হয়ে থাকে। যদি হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া দ্বারা পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে, তখন কয়েকটি ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হয়। আপনার যদি গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। যদি সময় মতো গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজের চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে যে সকল সমস্যা দেখা দিতে পারে: পাকস্থলী ফুটা হয়ে যেতে পারে, রক্ত বমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, ক্যান্সারও হতে পারে, তবে তা খুবই কদাচিৎ, পৌষ্টিক নালীর পথ শুরু হওয়া এবং রোগীর বারবার বমি হতে পারে। জেনে নেওয়া যাক গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার কিভাবে প্রতিরোধ করা যায়। পেটে গ্যাস হওয়া হজম প্রক্রিয়ার একটি অংশ, তাই গ্যাস্ট্রিক রোগীদের ভরপেট খাওয়া সঠিক নয়। খাবার সময় পেটের দুই ভাগ খাবার, এক ভাগ পানি পান করবেন এবং এক ভাগ খালি রাখতে হবে। সারাদিন কাজের চাপে অথবা সময় মতো খাবার না খাওয়ার কারণে গ্যাসের সমস্যা হতে পারে, তাই সময় মতো খাবার গ্রহণ করুন। খাবার সময় হলে খালি পেটে থাকবেন না, অবশ্যই কিছু না কিছু খাবেন। গ্যাস্ট্রিক রোগীরা অবশ্যই তেল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার কম খাবেন। বিড়ি, সিগারেট, কফি, এনার্জি ড্রিঙ্ক অথবা মদ্যপান একবারে নিষেধ এবং চা কম খাবেন।
গ্যাস্ট্রিক রোগীরা খাবার সাথে সাথেই বেশি পানি পান করবেন না, খাবারের মিনিমাম এক ঘন্টা পর পানি পান করবেন। খাবারের পরপর ঝুঁকে কোনো কাজ করা যাবে না, প্রয়োজনে খাবারের আগেই নামাজ পড়ে ফেলুন। খাবার কমপক্ষে এক ঘন্টা পর ঘুমাতে যাবেন। এবারে আসা যাক আমাদের দেশে প্রচলিত কিছু প্রশ্নের জবাব নিয়ে। ঝাল খেলে কি পেট ক্যান্সার হয়? এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ চিকিৎসা বিজ্ঞানে মেলেনি। বেশি বেশি পানি পান করলে কি পেট ক্যান্সার ভালো হয়ে যায়? বেশি বেশি পানি পান করলে এই রোগ হবে না বা ভালো হয়ে যায় এমন কোনো কথা নেই, বরং এতে বিপরীত হতে পারে। পরিমিত পানি পান করাই উত্তম। যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।